অসমীয়া যৌমঞ্চর উদ্যোগত আর মরাণবাসী রাইজর সহযোগত মরাণ থানা তিনিআলিত ভারত রত্ন ডক্টর ভূপেন হাজরিকার 96তম জন্মদিন উদযাপন করা হয়। ডিব্রুগড় জেলার মরাণ রাজচক্র বিষয়া কার্যালয়ের অন্তর্গত থানা তিনিআলিত 37নং রাষ্ট্রীয় ঘাইপথর কাষত অনুষ্ঠিত এই কার্যসূচীত চাকি বন্তি জ্বলাই মরাণ আরক্ষী চক্র বিষয়া সিদ্ধেশ্বর বড়োয়ে ডক্টর হাজরিকাক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। কাজল কুমার দাসে আঁত ধরা অনুষ্ঠানটুত স্থানীয় শিল্পীসকলে গীত গায় ডক্টর হাজরিকাক স্মরণ করে। অনুষ্ঠানত মঞ্চর বিষয়ববিয়া লগতে বহু গণ্যমান্য লোক উপস্থিত থাকে। আমি শ্রদ্ধা করব লাগে, তেখেতে আমাক বহুত দি গল। তেখেতে কবি, সাহিত্যিক, নাট্যকার, যে জায়গায় যে শব্দ আছে যোন ফালে যাওয়া যায় সেইফালে আমি তেখেতক পাওঁ। গতিকে তেখেতে ইমান দি গল, আমি সেই দি যোৱাখিনি আমি এনেকৈ জীয়াই রাখিব পাৰোঁ তাকে আমি চেষ্টা কৰিব লাগে। তেখেতে যি গান গাইছিলে একেটা একেটা শব্দ আৰু বিভিন্ন অৰ্থ সোমাই আছে সেই শব্দটোত। তেখেতে কথা কৈছিলে কিন্তু আমি আজি সেই কথাখিনি গান সংগীত সূৰ্য ভারত রত্ন ডক্টর ভূপেন হাজরিকার আজি 96তম জন্মদিন। এই জন্মদিনত অসমীয়া যুবমঞ্চ মহান আঞ্চলিক সমিতির উদ্যোগত আর মহানবাসী রাইজর সহযোগত এই থানা তিনিআলির কাকতে এই মহান শিল্পীগারী আজি বন্তি প্রজ্বলন মাল্যার্পণে শ্রদ্ধা জ্ঞাপন করছো। শ্রদ্ধা জ্ঞাপন করলে মরাণ আরক্ষী চক্রর চক্র পরিদর্শক শ্রীযুত সিদ্ধেশ্বর বড়ো ডাঙরিয়ায়, তারপিছতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিশিষ্ট সাংবাদিক তৈলুক চেতিয়া ডাঙরিয়া, বিশিষ্ট শিক্ষক কেশব সিদ্ধা ডাঙরের উপরেও আমার বিশিষ্ট শিল্পী সকলে এই মহান শিল্পীগার প্রতিছবিত শ্রদ্ধা জ্ঞাপন করেছে। আর কিছু সময়ের পিছতে আমার গীত মাতেরে আমি মহান শিল্পীগার আজি জন্মদিনত শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। আর আমি যান দিন ডক্টর ভূপেন হাজরিকা সৃষ্টির আজি জিয়াই থাকিব, ইমান দিন ডক্টর ভূপেন হাজরিকা আমার মাজত জিয়াই থাকিব। যেহেতু অসমীয়া যুবমঞ্চয় প্রত্যেক বছরেই জন্মদিন আর মৃত্যুদিন ডাঙরকে পাতি আহিছে, জন্মদিন অনুষ্ঠপিকে পাতি আহিছে, গতি আমি ভূপেন হাজরিকার যাতে কর্ম আর সৃষ্টির আজি যাতে নবপ্রজন্মর আদর্শ হয়ে থাকিব পারে তার কারণেই আমি এই থানা তিনিআলি রাস্তার কাকতে এই মহান শিল্পীগারী আমি